সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ সম্মতে ভালো আছি। আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশ বিশেষ হিসাবে আমরা তোমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণী গণিত বিষয়ের লেকচার স্যার নিয়ে আলোচনা করবো। আমি মোহাম্মদ আবুকুর সিদ্দিক, সিনিয়র শিক্ষক, রোটারি স্কুল অ্যান্ড কলেজ। তাহলে আমরা ভাগ অঙ্ক নিয়ে এর মধ্যে তিনটি লেকচার শেষ করেছি, আজকে চতুর্থ লেকচার নিয়ে আলোচনা করব। দেখি এখানে কি লেখা আছে, সঠিক কিনা যাচাই করি। অর্থাৎ ভাগ করেছি যে এই ভাগগুলোর এখন এরকম উদ্দীপকগুলো দেওয়া আছে, এগুলো সঠিক লিখছি কিনা আমরা সেগুলো দেখব। ঠিক আছে, তাহলে চলো আমরা ভাগ করি, আগের মতোই ভাগ প্রক্রিয়াটা শুরু করি। তাহলে এখানে কি আমাদের মনে আছে, তো এই সংখ্যাটি হলো আমাদের কি, এটা হলো ভাজ্য, এটা হলো ভাজক নাকি? তাহলে আমরা তো জানি আগে কোনটা ভাজ্য কোনটা ভাজক। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে এখানে 124 হইলো ভাজক আর 33,384 হইলো ভাজ্য। ঠিক আছে, তাহলে এখানে কয়টি সংখ্যা আছে, তিনটি। তাহলে এখানে তিনটি সংখ্যা সর্বপ্রথম নিয়ে নিই আমরা, তাহলে তিনটি সংখ্যা নিয়ে নিলাম নাকি। তাহলে কত হলো দেখো, 333, আর ভাজক আছে কত, 124 নাকি। তাহলে ভাগ যাচ্ছে, তাহলে দেখো একবার দিলে হয় কত, 124, দুইবার দিলে হইলো 248, তিনবার দিলে 372। তিনবার দেওয়া যাচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কয়বার দেবো, দুইবার, দুইবার দিলে কত, 248 হয়। তা 248, এই যে দুইবার দিলাম আমরা, এখানে ভাগ করে এখানে দুই বসাই, তাহলে বসাইলাম দুই। ঠিক আছে, এখন আমরা কি করব দেখো, এখন আমরা বিয়োগ করব। তাহলে কত, 333 থেকে 248 বিয়োগ করবো, তাহলে এই 13 থেকে যদি 8 বিয়োগ দিয়ে থাকো হইলো 5, 4 আর 1 5, তাহলে 13 থেকে যদি 5 বিয়োগ দিয়ে থাকো হইলো কত, 8 নাকি। তাহলে আমরা বসাইলাম এখানে, সংখ্যাটা বসাইলাম। এখন আমরা কি করব, উপরের থেকে এই যে 8 আছে, 8 সংখ্যাটা নিচে নামায়, একটি সংখ্যা নামায়। তাহলে কত হলো আমাদের এখানে দেখো, তাহলে হলো 858 হলো। ঠিক আছে, এবার তাহলে ভাগ যাচ্ছে, এখানে 124 আর এখানে হলো আমাদের ভাজ্য হলো 858। তাহলে দেখো তো 800 এখানে কোন জায়গায় আছে, দেখো তো এই যে এখানে আছে, 7 বার দিলে 868 হয়, 7 বার দেওয়া যাচ্ছে না, বেশি হয়ে যায়। তাহলে কয়বার দিব, 6 বার দিব। তাহলে 6 বার দিলে কত হয় দেখো তো, আমরা 6 আগে বসাই নি, 6 বার দিলাম নাকি, 6 বার দিলে কত, 744। তাহলে এখানে 744 বসাই। ঠিক আছে, তাহলে এই সংখ্যাতে আমরা বিয়োগ করব, এখন আমরা এটা থেকে বিয়োগ করব কত, 744। তাহলে দেখো 8-এর থেকে যদি 4 বিয়োগ দিই থাকে হলো 4, তারপরে 5, এখানে 5-এ 5-এর থেকে 4 বিয়োগ দিলে থাকে 1, 8-এর থেকে 7 বিয়োগ দিলে থাকে হলো 1। তাহলে কত হলো আমাদের, 114 হলো নাকি। এখন এই যে 4 সংখ্যাটি আছে সর্বশেষ, সেই 4 সংখ্যাটির নামে আমরা, তাহলে কত হলো, 1,144 হলো নাকি। তা দেখো তো এখানে কত জায়গা আছে, দেখুন এইখানে 1,000 আছে দেখছো, তাহলে 1,144, তাহলে কতবার দেওয়া যায় দেখো, 9 বার দেওয়া যায় নাকি। তা 9 বার যদি দিই তাহলে কি হচ্ছে আমাদের, দেখো 9 বার আমরা দিতে পারতেছি নাকি, 9 বার দিলাম, 9 বার দিলে 1,116 হয়। তা দেখি 1,116 বসাই, তাহলে কত হয় দেখো, এখানে আছে হলো 1,144 থেকে আমরা 1,116 বিয়োগ দিই, বিয়োগ দিলে কত থাকে দেখো, 14 থেকে যদি 6 বিয়োগ দিই তাহলে থাকে হইলো কত, 8, এরপর 2 একে আর 1 2, তাহলে এখানে দেখো 4 থেকে 2 বিয়োগ দিলে থাকে 2, 1-এর থেকে 1 বিয়োগ দিলে থাকে 0, আবার 1-এর থেকে 1 বিয়োগ দিলে থাকে 0, তাহলে কত থাকে, 28, ভাগশেষ থাকে 28। তাহলে আমাদের কথা ছিল কি, এখানে 33,384-কে যদি 124 দিয়ে ভাগ দিই, ভাগফল হবে 269, 269 হলো, ভাগশেষ থাকবে 28, তাহলে ভাগশেষ 28-এ থাকে, তাহলে উক্তিটি সঠিক। অর্থাৎ এখানে যেটা আছে সেটা ওরা যে দিয়ে দিল সেটা সঠিক। ঠিক আছে, তাহলে এখন পরেরটা গিয়ে দেখি, তাহলে আমাদের এখানে কথা আছে দেখো তো, 94,000-কে 203 দ্বারা ভাগ করব, তাহলে ভাগফল কত হয়, ওদের কথা অনুসারে 462, এবং ভাগশেষ থাকে হলো 214।
আমরা দেখি থাকে কি না, তাহলে ঠিক আছে ভাগ করে দেখি। তাহলে এখানে আছে 200, কত আছে 203, তাহলে এখানে তিনটি ঘর আছে, 203 লেখ তিনটি ঘর, তাহলে এখানেও তিনটি ঘর নিয়ে নিই আমরা, নাকি তিনটি ঘর নিলাম। তিনটি ঘর নিলে কত হয়, 940 হয় নাকি, 940। আর এখানে ভাজক কত আছে, 203, তাহলে এখন এই সংখ্যাটি ভাজ্য সংখ্যাটি বড় আছে, তাহলে ভাগ যাচ্ছে। তা দেখো একবার যদি দিই 203কে যদি এক দ্বারা গুণ দিই, 203 হয়, দুই দ্বারা গুণ দিলে হইলে কত, 406, তিন দ্বারা গুণ দিলে হইলে কত, 609, চার দ্বারা গুণ দিলে হইলে কত, 812, পাঁচ দ্বারা গুণ দিলে 1015 হয়। তাহলে পাঁচবার দেওয়া যাচ্ছে না, দেওয়া যাচ্ছে চারবার, তাহলে এখানে বসায় চার, ঠিক আছে বসালাম চার, ঠিক আছে। তাহলে এখন দেখো চার দ্বারা গুণ দিলে কত আমাদের, 812, তাহলে এখানে বসায় 812। এখন আমাদের এই দিয়ে 940 থেকে 812 বিয়োগ দিই, বিয়োগ দিলে ফলাফল কত হয়, 10 থেকে 2 বিয়োগ দিলে থাকে হলো 8, এরপরে হলো 1 আর 1 হলো 2, এইখানে এখানে 4 থেকে 2 বিয়োগ দিলে থাকে 2, 9 থেকে 8 বিয়োগ দিলে থাকে হলো 1। এই যে এখানে দুইটা শূন্য আছে, একটা শূন্য নামায়, তাহলে কত হইলো, 1280। দেখো 1000 ঘর কোথায় আছে, এখানে 1015 আছে, 1218 আছে নাকি, তাহলে আমরা 6 বার দিতে পারি। 6 বার দিলে কত হয়, 203কে 6 দ্বারা গুণ দিলে 1218 হয়, তাহলে 6 বার দ্বারা গুণ দিই, ঠিক আছে। তাহলে গুণ দিই আমরা দেখি, তাহলে গুণ দিলে কত হয় আমাদের, 1218 হয়। তাহলে এখন আমরা কি করব, এই যে 1280 এর থেকে আমরা কি করব, 1218 বিয়োগ করব, তো 10-এর থেকে 8 বিয়োগ থেকে থাকে হলো 2, এরপরে হলো 1 আর 1-এ 2, এইখানে 8-এর থেকে 2 বিয়োগ দিলে থাকে হলো 6, 2-এর থেকে 2 বিয়োগ দিলে থাকে 0, 1 থেকে 1 বিয়োগ দিলে 0 হয়, ঠিক আছে। আমাদের আর একটা শূন্য রয়ে গেল, এই শূন্যটা এখানে নামাই ফেলি, ঠিক আছে, তো নামাইলে কত, 620। তাহলে এখানে দেখো যদি আমরা 600 ঘর দেখি, এই যে 600 ঘর একটা আছে, তাহলে তিন দ্বারা যদি 203কে যদি তিন দ্বারা গুণ, তাহলে 609 হয়, ঠিক আছে 609। তাহলে এখন আমরা কি করি দেখো, এইখানে আসে হলো 620 আর এখানে হলো 609 বিয়োগ করি, তার থাকে 11 থাকে। তাহলে এখন দেখো ওরা বলছি কি, বাঘ পলব 462, আমাদের হলো 463, বাঘ শেষ থাকবো 214, কিন্তু আমাদের বাঘ শেষ হইলে থাকে হইলে 11, তাহলে উক্তিটি সঠিক নয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি আমরা একটু। এখন আমরা যাই তিন নম্বরে, তিন নম্বর অঙ্কটা যাই, তিন নম্বর অঙ্কটার এখানে দেখি, তাহলে 56,789 ভাগ 618। আমরা একটা জিনিস দেখে বুঝতে পারবো কিন্তু এই অঙ্কটা যে, এই উক্তিটা যে সত্য নয়, বলো তো কিভাবে। তো এখানে বাজক হলো 418, বাঘ শেষ কত থাকতে আছে, 777, তাহলে এই অঙ্কটা যে এখানে যে ওরা যে তথ্যটা দিয়েছে সেটা যে ভুল দিয়েছে, সেটা আমরা অঙ্কটা দেখে বুঝতে পেরেছি। এই কথা যদি আমরা পরীক্ষার খাতায় লিখে দিই যে ভাজক যে সংখ্যাটি আছে ভাগশেষ কখনো তার চেয়ে বেশি হতে পারে না, তাহলে অবশ্যই ভাগ যেত, তাহলে এই অঙ্কটা ভুল আছে নাকি, তোমরা দেখে বুঝতে পারতেছ ভাগশেষ কখনো বেশি হতে পারে না। তারপর আমরা দেখি, তাহলে আমরা এখানে 418 আছে, এখানে তিনটে সংখ্যা নিয়ে দেখি, তা তিনটে সংখ্যা কত হয় দেখো, তিনটে সংখ্যা নিলে কত হয়, 567, তাহলে 500 ঘর দেখো, এইখানে যদি একবার নিই 418, দুইবার নিলে 836 হয়, তাহলে একবার নেওয়া যায় 418, তাহলে বিয়োগ করি 567 থেকে 418 বিয়োগ করি, তাহলে এখান থেকে 17 থেকে 8 বিয়োগ দিয়ে থাকে হলো 9, 2 1 আর 1 হলো 2, 6 থেকে যদি 2 বিয়োগ দিয়ে থাকে হলো 4, এরপরে দেখো 5 থেকে 4 বিয়োগ দিলে থাকে 1, তাহলে কত হয় 100, কত হয় 49, আমাদের ওই যে 8 আছে 8টা নামাই, তাহলে কত হলো 1498 হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি তিনবার দিই 1254 হয়, আর যদি চারবার দিই তাহলে কত হয় 1672, তো বেশি হয়ে যায়, তিনবার বেশি দেওয়া যাচ্ছে না, তা তিনবার দিলে কত হয় আমাদের দেখো 1254 হয়, ঠিক আছে বসাইলাম।
এখন আমরা কি করব, এই যে সংখ্যাটি আছে 1498 আছে, এই সংখ্যাটি থেকে আমরা কি করব 1254 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত থাকে দেখো, এখান থেকে 8 এর থেকে 4 বিয়োগ দূরে থাকে 4, 9 এর থেকে 5 বিয়োগ দূরে থাকে 4, 4 এর থেকে 2 বিয়োগ দূরে থাকে 2, 1 এর থেকে 1 বিয়োগ দূরে থাকে 0। তাহলে 0 বসানোর দরকার নাই, আমাদের আর একটা সংখ্যা আছে কত 9, তাহলে বসাইলাম এখানে 9। তাহলে কত হইলো 2449। তাহলে দেখো 2000 কত দেখো, 5 বার দিলে 2090, 6 বার দিলে 2508, তারপরে 2508 নাই এইখানে, এখানে দেখো এখানে নাই কিন্তু। তাহলে আমরা কত বার দিতে পারি, 5 বার দিতে পারি নাকি, এই যে 5 বার দিলাম নাকি, 5 বার দিলে কত 2090 হয়, তা 2090 বসাই। এখন দেখো 9 এর থেকে 0 বিয়োগ দিতে থাকে 9, এরপরে 14 থেকে যদি আমরা 9 বিয়োগ দিই থাকে হলো 5, এই শূন্যর সাথে একযোগ করি তাহলে 1 হয়, 4 থেকে 1 বিয়োগ দিতে থাকে হলো 3। তাহলে ভাগশেষ থাকতেছে কত 359, আর ভাগফল হলো 135। তাহলে এই উক্তিটি সঠিক নয়, ঠিক আছে বা? তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ আমাদের এই অঙ্কগুলো ছিল একটা নিয়মে। এখন আমরা পরের যে অঙ্কগুলো করব তা হলো একটু অন্য শর্টকাট নিয়মে, শর্টকাট নিয়মের অঙ্কগুলো করব। শর্টকাট নিয়মের অঙ্কগুলো কেমন ধরনের, এই যে দেখো এখানে একটা সংখ্যা আছে কত আছে 5326 ভাগ 100, এইরকম 10, 100, 1000 সংখ্যা দ্বারা যদি ভাগ করতে বলা হয় তখন ভাগ করার সহজ একটা নিয়ম আছে। এখানে শূন্য কয়টা আছে দেখো তো 2টি, তাহলে আমরা এই 2টি ঘর এখানে থেকে যাবে হইলো ভাগ শেষ, আর এই যে এখানে 53 আছে 53 হইলো আমাদের ভাগ ফল হবে। আমরা এইরকম কতগুলো প্র্যাকটিস করবো তাহলে আমরা বুঝে যাব, ঠিক আছে? তাহলে 53 হইব কি ভাগ ফল, আর ওই 26 আছে 26 হইব ভাগ শেষ। তা দেখি তো এরকম আরেকটা কয়েকটা করি দেখি। তাহলে দেখো এখানে এইখানে একের পর কয়টা শূন্য আছে, একটা শূন্য, তাহলে এই একটা শূন্য, এই যে দুই আছে এই দুইটাকে আমরা বলবো হলো ভাগ শেষ। তাহলে ভাগ ফল কত আমাদের দেখো, ভাগ ফল হইলো, ভাগ ফল হইলো আমাদের কত হয় 387, ভাগ শেষ হইলো, ভাগ শেষ হইলো আমাদের কত থাকে হলো 2। বুঝছে এবার সহজ জিনিস না, দেখো মজার জিনিস, এরকম অঙ্ক না হলে মজা লাগে না, খুব মজা। এখন দেখো এখানে কয়টা শূন্য আছে, এখানে 2টি শূন্য আছে নাকি, এখানে 2 ঘর, এই যে 2 ঘর, এটা থাকবো আমাদের ভাগ শেষ, আর এই যে 53 এটা হলো আমাদের কি বলো, তাহলে এটা হলো আমাদের ভাগ ফল হবে নাকি, তাহলে এটা আমাদের কি হবে ভাগ ফল হবে নাকি। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখন কি বলবো বলো, আমরা বলবো যে এখানে আমাদের বাক্সে ভাগ ফল হলো 53, এখানে ভাগ শেষ হলো কত 91 নাকি, 91 কি খুব মজা লাগতেছে নাকি। এখন দেখো এখানে আছে কয়টি শূন্য একের পর, এখানে আছে 2টি, তাহলে 2টি ঘর বরাবর এখানে দাগ দিয়ে দিই, তাহলে এটা আমাদের কি ভাগ শেষ, ঠিক আছে? এখানে 2টি ঘর আছে, এইখানে 2টি, তিনটে থাকলে তিনটে কত দাগ দিতাম, একটা হলে একটা কত দাগ দিব। তাহলে এখানে কি বলবো বলো তো এবার, দেখি তোমরা বলতে পারো কি না। তাহলে এখানে ভাগফল বলবো 987 নাকি, 987, 987 বলবো আমরা, আর ভাগ শেষ কত 65 বলবো, 65, ঠিক আছে? তাহলে এরকম আরো কতগুলো প্র্যাকটিস করে দেখি তো। দেখো এখানে একের পর কয়টা শূন্য আছে, একটি শূন্য, তাহলে এই যে ছয়টাই হইলো আমাদের কি ভাগ শেষ নাকি। তাহলে ভাগ ফল কত আমাদের 53, তাহলে ভাগ ফল হলো 53, ভাগ শেষ হইলো কত 6, ঠিক আছে? এইখানে দেখো এইখানেও একই রকম, তাহলে এই যে ভাগ শেষ এখানে একের পর কয়টা শূন্য আছে, একটা শূন্য, তাহলে একটা ঘর থাক দিয়ে দিই, এই যে একটা ঘর, এই যে একটা ঘর থাক দিয়ে দিলাম, তাহলে আমাদের কি হলো দেখ বলো, ভাগ ফল কত হলো 36, এই যে ভাগ ফল হলো 36, ভাগ শেষ হইলো 10, ঠিক আছে? মজার অঙ্ক নাকি। তাহলে আমরা দিলাম এখানে কত 36, আর এখানে হইলো কত ভাগ শেষ হইলো 0, ঠিক আছে? এইখানে দেখো একের পর কয়টি শূন্য আছে, এই যে 2টি শূন্য, তাহলে 2 ঘর আগে আমরা দিয়ে দিই, 2 ঘর আগে দিয়ে দিই, তা 2 ঘর দিয়ে দিই, তাহলে 2 ঘর হইলো কত 70 হইলো,
তাহলে আমাদের এখানে কি বলতে পারি আমরা বলো তো, ভাগফল কত বলবো? ভাগফল বলবো 49, 49 ভাগ শেষ আমরা বলবো হইলো কত, এখানে বলবো হইলো 70। ঠিক আছে, তাহলে এইরকম দেখি তো, আরেকটা করে দেখি তো, এখানে 100 আছে না, একের পর দুইটা শূন্য আছে, তাহলে দুইটা করে এখানে আমাদের এটা হবে কি ভাগ শেষ হবো নাকি? আর এই যে সামনে আছে দেখো কত আছে, 64 আছে, তাহলে আমাদের এটা কি ভাগফল, তাহলে ভাগফল হলো কত 64, ভাগ শেষ হলো কত 0। ঠিক আছে, এইখানে দেখো 100 আছে, তাহলে কটা শূন্য, দুইটা নাকি, তাহলে এখানে আমরা দুইটা করে এরকম দাগ দিব, দাগ দিব, ঠিক আছে, দাগ দিলাম, তাহলে ভাগ শেষ কত 60, তাহলে ভাগফল কত হইলো আমাদের বলো, ভাগফলের 575, 575 নাকি, ভাগ শেষ কত বলবো 60 বলবো নাকি, কি খুব মজার অঙ্ক, ওই থেকে এটা অনেক সোজা নাকি, ওইগুলো ছে এখানে 100 আছে, তার মানে কয়টা, দুইটা শূন্য আছে, তাহলে এখানে দুইটা ঘর দিয়ে দিব নাকি, এখানে দুইটা ঘর আমরা দিয়ে দিলাম, এরকম দাগ দিয়ে দিলাম, তার থাকে কত বলেন তো 926 কি আমাদের, 926 হলো ভাগফল, আর ভাগ শেষ কত থাকে, ওই যে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য, এখানে দেখো কত আছে, তাহলে এটাও করে দেখি, এখানে আছে 10, একটা শূন্য আছে, এই যে এখানে ঘরটা আছে এটা আমরা ভাগ শেষ হিসাবে দেখাইতে পারি নাকি, তাহলে ভাগফল কত হবে বলেন, ভাগফল হবে হলো 69, 69, আর ভাগ শেষ হইলো কত 5, এইখানে দেখো আছে কত 10 নাকি, তাহলে এই যে একটা ঘর আছে এই ঘরটা হইলো আমাদের হইলো কি ভাগ শেষ, তাহলে এখন ভাগফল কত হবে বলেন, 282, 282, আর ভাগ শেষ হইলো কত 0, তাহলে এইখানে দেখো তো আমরা এখানে করে দেখি, এখানে কত আছে 100 আছে, কয়টা শূন্য, দুইটা, তাহলে এখানে দুইটা কত দিই 35, 35 আমাদের জন্য কি ভাগ শেষ, তাহলে ভাগফলটা কত 62 নাকি, ভাগফল হলো 62 আর ভাগ শেষ হলো 35 নাকি, তারপরে দেখো এখানে, এখানে আছে 100 আছে নাকি, তাহলে এখানে দুইটা শূন্য আমরা এরকম দাগ দিব, তাহলে এটা আমাদের জন্য ভাগ শেষ, তাহলে ভাগ শেষ হলো 0, ভাগফল হলো কত 94 নাকি, 94 আমাদের ভাগ শেষ হলো 0, খুব মজার অঙ্ক নাকি, এখন দেখো এখানে কত আছে 100 আছে, তাহলে কয়টা ঘর, দুইটি শূন্য আছে, তাহলে দুইটা ঘর এরকম দাগ দিয়ে রাখি, তাহলে ভাগফল কত বলবো বলো, ভাগফল বলবো 500 কত বলবো, 548, 548, আর ভাগ শেষ আমরা বলবো কত 26, সর্বশেষ অঙ্কটা দেখি, এখানে কত আছে 100 আছে নাকি, তাহলে এখানে দুইটা ঘর আমরা এরকম দাগ দিয়ে রাখি, এরকম দুইটা ঘর দাগ দিয়ে রাখি, তাহলে এখানে দেখো আমরা ভাগফল কত বলবো বলো তো, ভাগফল বলবো হইলো 552, 552, 500 কত না, 800 কত, 852, 852, আর ভাগ শেষ হইলো কত 0, তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে এইরকম 110, 1000 দিয়ে ভাগ দিলে কিভাবে ভাগ আমরা মুখে মুখে বলতে পারি, সেই জিনিসটা আমরা আশা করি সকলেই বুঝতে পেরেছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করবি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।